সিরাজগঞ্জের সাজাতপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের অপসারণের দাবিতে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, অভিযুক্ত শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তদন্ত করে বিষয়টি সন্তোষজনক সমাধান দেওয়া হবে। সিরাজগঞ্জের সাজাতপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গত রবিবার দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষা হলে ঢোকার সময় ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় যে সকল শিক্ষার্থীর মাথার চুল হাতের মুঠোর মধ্যে ধরা যায়, তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল তিনি কাঁচি দিয়ে কেটে দেন। এভাবে ১৬ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয়। এরপর পরীক্ষা হলে শিক্ষার্থীদের পরিবার তুলে গালিগালাজ করে, এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং সোমবার পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। কিন্তু ওই শিক্ষক তাদের নানান ভয়ভীতি দেখিয়ে বিষয়টি চেপে যেতে বলে। সোমবার রাতে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী লজ্জায় অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে এনায়েতপুর খাজা ইউনিস আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থীরা বলছে, সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন শিক্ষার্থীদের চুল বড় রাখার বিষয়ে মাঝে মাঝে বকাঝকা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মানসিক টর্চারে রাখেন। তার অপসারণ চায় ভুক্তভোগী শিক্ষার্থীরা। একেবারে ক্লাসরুমে এক্সাম হলে আর কি প্রবেশ করার আগে তো উনি আমাদেরকে ডেকে নেন। তো ডেকে নেওয়ার পরে উনি আমাদেরকে মাথার চুলটা এমনভাবে কেটে দেন এবং কি আমরা ১৬ জন প্রায় শিক্ষার্থী জন্য ভুক্তভোগী এবং কি উনি মানে এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো টর্চার সেল থাকে সেটা হচ্ছে ফারহানা ইয়াসমিন বাতেন। এবং কি উনার যতক্ষণ না পর্যন্ত উনি পদত্যাগ না করবেন কিংবা ওনাকে মানে বহিষ্কার কিংবা ওনাকে অপসারণ না করা হবে, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো একাডেমিকভাবে কোনো রকম কোনো কিছুতে আমরা প্রবেশ করব না। বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা ও মুক্ত শিক্ষার স্থান, এখানে সবার স্বাধীনতা থাকা দরকার। কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক যে ঘটনা ঘটিয়েছে তা দুঃখজনক। এর তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম কোনো চালু হবে না, সব কিছু তালামারা থাকবে, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা আমাদের 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 ভার্সিটির সুষ্ঠু পরিবেশ আমরা চাচ্ছি এখন। হ্যাঁ, আমরা তার পদত্যাগও চাচ্ছি, তার পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে এক চুল নড়বো না কেউ, এটাই আমাদের। সুবিধানভাবে সুষ্ঠু বিচার হোক, আইনানুগভাবে সে শাস্তিটা পাক এবং এই বিশ্ববিদ্যালয় থেকে সে চলে যাক, আমরা তাকে চাই না, আমরা তাকে চাই না, নিরাপদ না, আমরা কেউ তাকে তার কাছে নিরাপদ না, তার অধীনে আর আমরা থাকতে চাই না। আমরা আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে সে নিয়ে এসেছে, মানসিকভাবে অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয় তো মানসিকভাবে অবরুদ্ধ করার জায়গা না, বিশ্ববিদ্যালয় মুক্ত মনে একটা পরিবেশের জায়গা যেখানে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে উপস্থাপন করব পুরো দেশের কাছে, পুরো বিশ্বের কাছে। সেখানে আমাদেরকে মানসিকভাবে এবং সব দিক দিয়ে সে অবরুদ্ধ করে রাখছে। আমরা এই অবরুদ্ধতা থেকে বের হতে চাই, আমাদের মুক্ত মনা যে পরিবেশটা সেটা ফিরে পেতে চাই। ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা। বিষয়টা লিখিত আকারে আমার কাছে আসলে কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো, কে দায়ী, এইগুলো আমরা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে তদন্ত কমিটি করবো। আর সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা যে সুপারিশ করে সে অনুযায়ী আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো, যাতে শান্তিপূর্ণ পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করতে। এই ঘটনায় মঙ্গলবার সকালে সাজাতপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ইবনে আল রামিজ, ASTV। আমার সিরাজগঞ্জ, ASTV।